ভোরের আলো ফোটার সাথে সাথে মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন স্মৃতিসৌধে শহীদ মিনারে। বিভিন্ন বয়সের মানুষের সাথে শোভা পাবে ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবে জাতি। মহান বিজয় দিবস উপলক্ষে অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও ফুল বিক্রি ধুম পড়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে ফুল বিক্রেতাদের কাছে আগাম চাহিদার কথা জানানো হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা যায়, সেখানে শোভা পাচ্ছে হরেক রকম ফুল। ব্যস্ত বিক্রেতারা, ক্রেতারাও ফুল কিনতে ছুটছেন দোকানে। আমরা যেহেতু শহীদদের স্মরণ করব, একটু সামান্য বাড়তি হলো, এটা আমরা কি এত এফেক্ট হবে না আশা করি। বিভিন্ন আইটেমের ফুল আমরা সাজিয়ে এখানে রাখছি, এখন ক্রেতা আসলে বিক্রি হবে ইনশাল্লাহ। নতুন করে ফুল বিক্রি হচ্ছে, আমরা এই 16 ডিসেম্বরের মধ্যে রিং বিক্রি করব, গাঁদা ফুল, গোলাপ, রজনীগন্ধা, গ্যালোরিয়াস, জারবেরা, লিলি, মাপ, এগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। বিগত 2 বছর ধরে যেই ব্যবসার অবস্থা, এখনও আমরা চাঙ্গা হয়ে আসতে পারিনি। এই বছরও আমরা যে পরিমাণ অর্ডার আসতেছে সে সন্তোষজনক নয়। আমরা গাঁদা বিক্রি করতাম 600 টাকা, 700 টাকা, এবারে ক্ষেত্রে এটা কমে গেছে। বিজয় দিবসের ঠিক আগে এ যেন ফুল বিক্রির উৎসব। সঞ্জিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।